ছেলে ঘুম থেকে উঠেছে। তো আমি বাগানের দিকে যাচ্ছি, শাশুড়ি মা আসছে পেছন পেছন। তো বাগানে তো বাবা রয়েছে, গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি আপনারা সবাই ভালো আছেন, আর আমি তো খুব ভালো আছি। আর সকাল সকাল চলে এসেছি বাগানের মধ্যে। তো বাগানে অল্প কয়েকটা সবজি টবজি হয়েছে, তো সেইগুলো তুলে নিয়ে যাওয়া হবে। তো বাবা তো সকাল থেকেই বাগানে রয়েছে, এর আগেও বলেছি বাগানের পরিচর্যা শ্বশুরমশাই করেন, তো সকাল থেকেই বাগানে রয়েছে। তো আমি আর মা একটু এসেছি, আর ছেলে সবে ঘুম থেকে উঠেছে, তো তার ঠাকুমার কোলে উঠে গেছে। তো সবজি কোথায় কাটা হবে, এখানে রয়েছে কলমি শাক, এর আগেও দেখেছেন বাগানের কলমি শাক, নরম শাক। তো সব ছোট ছোট ঝিঙ্গে ধরেছে, এখানেও অনেকগুলো ঝিঙ্গে হয়েছে, এখানেও ঝিঙ্গে হয়েছে। তো দেখি একটু বড় সাইজ দেখে ঝিঙ্গেগুলো তুলে নিতে হবে। তো এখন ঝিঙ্গেগুলো হয়েছে ভালো, এই এই ঝিঙ্গে পাওয়া গেছে। হ্যাঁ ঝিঙ্গে তুলবো তো, আমি বাগানের মধ্যে ঝিঙ্গে চলে এসেছি, দুটো ঝিঙ্গে পেয়েছি, আর সব ছোট ছোট রয়েছে এখন। তো এই ঝিঙ্গেগুলো এখন ছোট, এখন তোলা যাবে না। ঢেঁড়স গাছগুলো সবে হচ্ছে, চলো দুটো ঝিঙ্গে সবে পাওয়া গেছে। তো আপাতত আজকের আর শাক টাক তোলা হবে না, চলে যাচ্ছি। ওই তিনটে ঝিঙ্গে তুলে নিয়ে যাচ্ছি, বলো। তো আপাতত তিনটে ঝিঙ্গে তুলে আনা হয়েছে, উঠে যাচ্ছি। আর ছেলে তার ঠাকুমার কোলে রয়েছে, এখন অনেক কিছু বায়না করবে, তো ও বায়না করুক, আর আমি বাকি কাজগুলো সারবো। ঘাম বেড়ে গেছে, একটু ফ্যানের মধ্যে থাকবো, দেখি জয় সরে। তো এইটুকু আসতে ঘাম বেরিয়ে গেছে, একটু হাওয়া খেয়ে নিই, তারপরে দেখছি। তো একটু হাওয়াটা খেয়ে নেবো, নিয়ে এবারে বাকি কাজগুলো সেরে ফেলবো। তো তো গতকাল চিকেন কি কিনতে যাবে, সকালের ব্রেকফাস্ট চিপস আর ক্যাডবেরি, ঠিক আছে টাকা দিচ্ছি, টাকা দিচ্ছি। তো ওকে এখন আমাকে টাকা দিয়ে দিতে হবে, টাকা দিতে হবে, চলো। তো ছেলেকে টাকা দিয়ে দিতে হলো, ও চিপস ক্যাডবেরি কি সব খাবে, তো টাকা নিয়ে নিচে চলে গেছে। আর আমি ওই চিকেন নিয়ে নিয়েছিলাম গতকাল, তো ওই চিকেন একটু রান্না করে দেবো ওদের। চলো রান্নাটা সেরে নিই, রান্নাটা সেরে বাকি কাজগুলো সেরে নিই। আজকে যদিও এখানে বৃষ্টি হচ্ছে না, সকালে একটু মেঘলা হলো,
তারপরে আবার রোদ্দুর উঠেছে আর আমাদের এই রাস্তায় প্রচুর গাড়ি যাতায়াত করে, এত শব্দ হয়, কথা বলতে যাব গাড়ি আওয়াজ শুরু হয়ে যাবে, অল টাইমস গাড়ি চলতেই থাকে। সো যাই হোক, তো চলো এখন যাব আমি চিকেনটা রান্না করতে। তো চলো প্রথমে আমি চিকেনের প্রিপারেশনটা করে নেব, তো চিকেনটাকে ম্যাগনেট করে নিয়ে তারপরে চিকেনটা রান্না করব। তো সঙ্গে থাকুন, দেখতে থাকুন আজকের ব্লগটি। তো চিকেন ম্যাগনেট করার জন্য আমি চিকেনটা রেডি করে নিয়েছি। প্রথমে চিকেনটাকে একটু ম্যাগনেট করে নেব। তো ম্যাগনেট করার জন্য আমি প্রথমে একটু দই দিয়ে দেব, একটু টক দই দিয়ে দিলাম, এবার একটু পেঁয়াজ দিয়ে দেব। তো একটু পেঁয়াজ দিয়ে দিয়েছি, এবারে যেটা দেব একটু সল্ট দিয়ে দেব। সল্ট দিয়ে দিলাম, এবারে যেটা দেব একটু হলুদ, হলুদটা দিয়ে দিলাম, এবারে যেটা দেব একটু তেল। তো তেল দিয়ে এগুলো আমি ভালো করে মিক্সড করে নেব। হালকা করে রান্নাটা করব, আর এতে লঙ্কাটা এখন আমি দিইনি, কারণ জিত খাবে আর ও এখন একটু ঝাল খেতে পারে না, লঙ্কাটা আমি পরে দেব। তো এটা আমি ভালো করে মাখিয়ে নিয়েছি, নিয়ে এটা কিছু সময় রেখে দেবো। এবার একটু আমি আলুগুলো ভেজে নেব। তো কড়াটা বসিয়ে দিয়েছি, তো প্রথমে আমি তেল দিয়ে দেব, তেলটা দিয়ে দিয়েছি, এবারে আলুগুলো ভেজে নেব। তো আলুগুলো আমি এখানে কেটে রেখেছি, আলুগুলো এবার ভেজে নেব। তো এবার তো আলুর মধ্যে এবার একটু সল্ট দিয়ে দিলাম, হলুদ দিয়ে দিলাম, আলুগুলো ভাজা ভাজা হয়ে এসছে, এবার নামিয়েও নেব। তো আলুগুলো ভাজা হয়ে গেছে, নামিয়ে নিয়েছি, এবার চিকেনের প্রিপারেশনটা শুরু করব। আমি কিভাবে ঝটপট করে চিকেনটা রান্না করি, চলো এবার চিকেন শুরু করা যাক। তো প্রথমে একটু তো তেল রয়েছে, তো ওর মধ্যে আমি আর অল্প তেল দেব, আর রান্নাটা আমি অল্প তেলেই সেরে নেব। তো প্রথমে রসুনটা আমি দিয়ে দেব, প্রথমে আমি রসুন দেব, আমি পেঁয়াজ কুচি, এবারে দেব আদা। ম্যাগনেটের সময় হলুদ দিয়েছি, ভাজাতে হলুদ রয়েছে, তো অল্প একটু দিয়ে দিলাম, সল্ট অল্প দেব, এবার একটু টমেটো সস, এবারে ম্যাগনেট করা চিকেনটা দিয়ে দেব। এবার আমি একটু আলুগুলো দিয়ে দেব, তো চিকেনটা হয়ে এসছে, এবার একটু পরেই নামিয়ে নেব।
তো বাচ্চাদের জন্য হালকা করে একটু চিকেন করে নিলাম। তো আমার চিকেনটা রেডি হয়ে গেছে, তো এবার আমি আমার বাকি কাজগুলো সেরে নেব। তো ডিম শেষ হয়ে গেছে, ডিমের পাতাটা আনা হয়েছে। তো ডিমের পাতাটা আমি ফ্রিজে রেখে দেবো, না হলে জিদ এসে একটা একটা ডিম ফাটিয়ে দেবে। ও তাই ফ্রিজের মধ্যে রোজ গিয়ে ডিমগুলোকে নিয়ে আমার সামনে চলে আসে আর ফেলার চেষ্টা করে। তো জিদ আসার আগে এই ডিমগুলো আমাকে ফ্রিজে ঢুকিয়ে দিতে হবে। আর আগের ডিমের পাতা থেকে দুটো ডিম থেকে গেছে, থেকে গেছে বলতে ছেলে এইটা মনে হয় রোজ সবসময় ফ্রিজে গিয়ে তো দুষ্টুমি করে, আর এটা ফাটিয়ে দিয়েছে, আর এটা একদম শক্ত হয়ে গেছে, আর এটাও আর তোলা যাচ্ছে না। তো আমি এইটা কিছু সময় রেখে দেব, আপাতত এখানে রাখি। জিত কি করছো? ছেলেকে খুনি চান করালাম, কি করছে মোবাইল নিয়ে, একে খুনি খাওয়াবো। আর তুই চানটা করে নে, ছোটো ছেলে মোবাইল নিয়ে বসে গেছে। আর চান করাতে করাতে মারপিট শুরু হয়ে গেছিলো, কোনোরকম বসিয়ে দিয়েছি। আমিও চানটা কমপ্লিট করে নিয়েছি, তো ওকে খাওয়াবো। এটা একটা বড়ো কাজ আমার ছেলেকে খাওয়ানো। তো নিচ থেকে ভাতটা আনতে হবে, আর তরকারি ওর উপরে রয়েছে, ওর জন্য তো চিকেন আলাদা করে করেছি। তো আমি আগে ভাতটা নিয়ে চলে আসি। তো বাটিতে জুসটা নিয়েছি, চিকেনগুলো বের করে নিয়েছি, ছেলেকে আগে খাইয়ে দিই। এসো জিদ এসো, লোভ দিস না। এ না না না, নেবে না, কেউ নেবে না, কেউ নেবে না। তোমার চিকেন এইটা একটু খাও, এইটা একটু খাও শোনা। ছেলে খাইনি, আমি আমার বড় ছেলে খেয়ে নিচ্ছি। জি দেদি দিয়ে ঘুরে বসো, নিস না তালগুলো, তুই যা, তুমি এদিকে ঘুরে বসো, না হলে চিকেন চলে যাবে। দু পিস নিয়ে এসছি, অল্প নিয়ে এসেছিলাম, আবার রেখেছি রাতে খাবে, কিন্তু বেশি বেশি খাওয়া যাবে না, অল্প অল্প খেতে হবে। এই চিকেনটা তো একটু মুখে করো দেখি, ভাতের সাথে দেবো। ওকে কাঁটা দিয়েছি, ওকে কাঁটা দিয়েছি। এই তুই যা যা, কাঁটা দিয়েছি। ভাই খেতে বসলে জয় চলে আসে, এসে তার খাবারগুলো একটু করে না খেলে ওর আবার হয় না। তাই না, তুমি ওই দিকে ঘুরে বসেছো, আমি দিতে অসুবিধে হচ্ছে। এখন ওইগুলো বের করেছো শোনা, তুমি মুখটা ধুয়েছো খাওয়ার, শোনো খাওয়ার পরে মুখটা ধুয়েছো কি? ও এখন রাতে এগুলো নিয়ে বসে গেছে, আমার ছেলে খাওয়ার পরে রাতে কি সব করে দেখো। এগুলো পড়বে এখন, পড়াশোনা করবে এখন, সারাদিন পড়াশোনা করবে না। উঠে উঠে কিছু কেয়ার করবো, সত্যি কথা বলতে এখন এ বি সি ডি ও নিয়ে সব কার্ডগুলো নিয়ে বসে গেছে। তো রাতও হয়ে গেছে, আর জন্য তো ব্লগটা এখানেই রাখবো। আর যদি ব্লগটি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবে, কমেন্ট করবে, আর যারা নতুন দেখছো আমার চ্যানেলটি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে চলবে, আর পাশে থাকা বেল আইকন প্রেস করে অল প্রেস করবে, তাহলে আমরা নতুন নতুন ভিডিওগুলি আগে নোটিফিকেশন পেয়ে যাবে। তাদের মতো এখানে রাখছি, পরবর্তী নতুন একটা ভিডিওর সাথে দেখা হচ্ছে, তখন সব ভালো থাকবে, সুস্থ থাকবে, আর হ্যাঁ সাবধানে থাকবে, এখন আবার করোনা বাড়ছে, তো সবাই ঘরের মধ্যে সেফ করে থাকবে, সুস্থ করে থাকবে, ভালো করে খাওয়া দাওয়া করবে, আনন্দে থাকবে, এটাই বলা। আনন্দে থাকাটা সবচেয়ে বড় ব্যাপার, টেনশান করলে কিন্তু রোগ মানে না থাকলেও ধরে ফেলে, এরকম ব্যাপার। তো টেনশান করবেন না, সমস্যার সমাধানটা খুঁজবেন, কিন্তু টেনশান করবেন। তো যাই হোক, ভালো থাকবেন, শুভরাত্রি।